ॐ सर्वधर्मस्त्वापकस्त्वं सर्वधर्माश्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपान्तां शारदां प्रणमाम्यहं परतत्त्वे सदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानन्द प्रेमानन्द शान्ये वैये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहं सर्वान् तान् प्रणमाम्यहं श्री भगवानের কৃপায় আবার আমরা সমবেত হয়েছি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে আগের দিন আমাদের দুটো প্রশ্ন ছিল মহারাজ মন কি করে একাগ্র হয় যেটা মহারাজ বলেছেন আজ প্রশ্ন ছিল মহারাজ বেদান্তের ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কথাটার মানে কি এইটি মহারাজকে আগের দিন জিজ্ঞাসা করা ছিল আজকে একটা মোক্ষম প্রশ্ন যেটা আমরা সব সময় করে থাকি যে প্রশ্ন আমাদের ভেতরে ভীষণভাবে ঘুরঘুর করে সাহস করে কোথাও বলতে পারি কোথাও বলতে পারি না মহারাজ ঈশ্বর আছেন তার প্রমাণ কি আমরা সবসময় প্রমাণ চাই না প্রমাণ ছাড়া আমাদের কিচ্ছু চলবে না যে তিনি আছেন ওই যে ষোলো শুক্রবার বিধি অনুসার সেই সন্তোষী মার ব্রত সিনেমাটায় দেখলুম যে হ্যাঁ ষোলো শুক্রবার করেছিল মেয়েটা তাতে তার দুঃখিনী অবস্থা থেকে রাজরানী অবস্থা হয়েছে আমি কনফার্ম হলুম যে হ্যাঁ তাহলে এরকম হয় আর কি কিন্তু এত বোকা সিনেমায় যা হয় জীবনে তা তো হয় না সিনেমায় একটা গান শুরু হয়ে গেল তাতে বিয়ে হলো তারপরে ছেলে পুলে হলো তারপরে গান যখন শেষ হলো তখন ছেলে ইংল্যান্ডে পড়াশোনা করতে চলে গেল আর সব ছেলেপুরেরা ফার্স্ট ক্লাস পাস্ট আমি মনে মনে ভাবতাম যে এমন কী করে হয় নায়করা সব কী করে সব ফার্স্ট ক্লাস পাস্ট হয় তারপরে দেখলাম ওটা কল্পনা ফ্যান্টাসিক জগতে আছি বাস্তব ভূমিতে অত সহজে একটা সিনেমার গান হলো তাতে ফার্স্ট ক্লাস পাস হয় না তাই আমাদের সবসময় প্রমাণ চাই ঈশ্বর আছেন কি না প্রমাণ উত্তর বলছেন সাধুরা বলেছেন আমরা তাকে পেয়েছি তোমরাও এইভাবে গেলে পাবে ঠাকুর বলতেন সিদ্ধি সিদ্ধি বলে নেশা হয় না সিদ্ধি আনো ঘোঁট খাও তারপর একটু অপেক্ষা করো তবে নেশা হবে শুধুই ভগবান ভগবান বললে হয় না সাধনা করো সাধন করো তারপরে তাঁর কৃপায় কৃপার জন্য অপেক্ষা করো সময়ে তার দর্শন পাবে এটা হচ্ছে সব একবারে জীবনের সব জিনিসের একটাই গল্প আমি সাকসেসফুল মানুষ হব কী করে আমি সাকসেসফুল শিক্ষক শিক্ষিকা হব কী করে আমি সাকসেসফুল ম্যানেজমেন্ট মাস্টার হব কী করে সব কিছুর মূলে হচ্ছে অভ্যাস অভ্যাস এ না তো কমতে সাধন করতে গেলেও যেমন মানে প্রত্যেকটা আসলে জীবনের প্রত্যেকটা জিনিসই সাধনা আমরা বুঝি সাধনা বলতেই বুকের কাছে মালা টানি এমনি এমনি করে টানা আর রান্নাবান্না করা ঘর সংসার করা ব্যবসা করা বাজার দোকান করা কোনোটাই সাধনা নয় বাকি সব সংসার করা আসল কিন্তু নয় সবটাই সাধনা আপনি চেষ্টা করলে আপনার মতো ভালো বাজার কেউ করতে পারেন বাজার করা সেটাও একটা সাধনা খুঁজে পেতে সেরা জিনিস আসলে জীবনটাকে যদি ঈশ্বরমুখী করা যায় দেখবেন সব কাজটাই সাধনার মতো হবে তখন সব কিছুর ভেতর থেকে আমরা খুঁজে পাব আমরা বেলুড় মঠে একটা বক্তৃতায় বলেছিলাম যে ছেলেপুলেরা স্কুল যাওয়ার আগে ঘরটাকে তছনছ করে দিয়ে চলে যায় তারপরে সেটাকে গোছাতে আপনার খুব রাগ হয় কিন্তু যদি মনে করেন যে যারা তছনছ করে দিয়ে গেছে সব বালু গোপাল
তারা তাদের লীলা করে গেছে আপনাকে সেই লীলাস্থলটাকে নতুন করে রিক্রিয়েট করার জন্য। তাহলে দেখবেন কখনো আপনার এই বিছানাপত্র গোছাতে আপনার এতটুকু আলস্য আসবে না, এটা হচ্ছে মূল কথা, আলস্য আসবে না। একজন ভদ্রমহিলা এসে বললেন যে সত্যি সত্যি তার এই বোধে হয়েছে, এই ভাবনায় হয়েছে। আমরা যদি জীবনটাকে ভগবৎমুখী করে দিই, যা রান্না করছি সব আমি ভগবানের জন্য করছি, ব্যবসা করছি ভগবানের জন্য, আমাদের জীবনটাকে যদি ভগবানের জন্য অল ফর হিম এই করতে পারি, তাহলে দেখবেন আমরা আমাদের সেরা জিনিসটা দেব। যেরকম আপনার বাড়ির প্রিয়জন এলে আপনি যেভাবে রান্নাবান্না করেন, নিজের ছেলের জন্মদিনে যেভাবে পায়েস রান্না করেন, পাড়ার মুচুর জন্য সেভাবে পায়েস রান্না করেন না, কাজু কিশমিশ দেন ওই ছুঁড়ে ছুঁড়ে দু চারটে, হ্যাঁ সবটা যেমন ছেলের জন্য একদম যেমন চালের সঙ্গে সমান আয়তনের কাজু কিশমিশ চিনি সব দিয়ে একদম ঘন ক্ষীর হয়, সেরকম হয় না। জগতের সব কিছুর প্রতি একই রকম দৃষ্টিভঙ্গি দেওয়া করা উচিত। আর এই একরকম দৃষ্টি হচ্ছে সব জগৎটাকে ঈশ্বরের সংসার ভেবে করলে তখন দেখবেন ইউ আর গিভিং ইউর বেস্ট, আপনি আপনার সেরা জিনিসটা দিচ্ছেন। এবং যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার সেরাটা দিতে পারছেন ততক্ষণ আর যাই হোক সংসার ভালো করে হয় না, ছন্ন ছাড়ার ভেতরে সব কিছু হয়। অতএব এটা করতে গেলে করা দরকার, এটাই প্রমাণ করে যে ঈশ্বর আছেন। ঈশ্বর আছেন এটা অনুভবের জিনিস, এটা কেউ বলে দিতে পারে না। উপনিষদে ঈশ্বর উপনিষদের প্রথম শ্লোকে বলছেন যে ঈশ্বর যেদিকেই তাকায় সেদিকেই ঈশ্বর বিরাজ করছেন। আবার আরেক জায়গায় বলা আছে মধুবাতা রিতায়তি মধুক সরন্তি সিন্ধব মা ধীর সন্তোষদি মধুনক্ত উন্তোষী মধুমত পার্থিব গুমরজ মধু দৌরস্তু ন পিতা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যেদিকেই তাকাই যা কিছু তাকাই সেটাই মধু, মধুময় বলে মনে হচ্ছে। মধুময় কেন না, মিষ্টি সৌন্দর্য একবারে ভীষণ মিষ্টি, খুব আদর করা জিনিস, একটা ভালোবাসার জিনিস প্রকাশিত হয়েছে। ঠিক ওই রকম মধুর দৃষ্টি চতুর্দিকে। আর এ দেখুন এই যে আরেকটা আর যিনি দর্শন করেছেন যে যেদিকে তাকাই সেদিকেই ঈশ্বর বিরাজ করছেন, এই দুটো অনুভূতি কিন্তু এক, শুধু প্রকাশভঙ্গির ফারাক। একজন সেটাকে মধু হিসেবে মধু বলে তাকে ব্যক্ত করছেন, আর একজন বলছেন যে যেদিকে তাকাই সর্বত্র ঈশ্বর বিরাজ করছেন। এটা যদি আমরা সবসময় নিজেরা অভ্যাস করতে পারি তাহলে দেখবেন যে আমাদের জীবনটা অনেক বেশি মধুময় হবে। কিন্তু এটা একদিনে হবে, দিনে হবে না, দিনের পর দিন হবে। আপনারা নিজেরা ভেবে দেখুন, এই রোজ যখন যখন দীক্ষার পরে মানুষ পুজো করতেন তখন দেখতেন একসঙ্গে কিন্তু আপনার ইষ্ট দেবতার ছবিটা আসতো না, কখনো পা আসতো, কখনো হাত আসতে, আবার তার মধ্যে মুখখানা চলে এলো। কিন্তু দিনের পর দিন, দিনের পর দিন চেষ্টা করতে করতে চোখ বন্ধ করলে যখনই আপনি মানুষ পূজা করছেন তার পা থেকে মাথা অবধি দৃশ্যমান হয়। আপনি দিনের পর দিন অভ্যাস করেছেন তাই এটা দৃশ্যমান হয়, আবার সেটা ছিটকে যায়। কিন্তু এই ছিটকে যাওয়া মনকে আবার যদি এক জায়গায় আনা অভ্যাস করেন তাহলে দেখবেন একটা সময় যতই হোক না কেন অন্য কোনো বোধ আসছে না, আর আপনার মন যখনই ছিটকে যাবে সঙ্গে সঙ্গে সেটাকে আপনার টেনে ইষ্ট বস্তুতে লাগানোর মতো জীবনের তৈরি হয়ে গেছে, বা কখনোই কোনো অবস্থাতেই ছিটকে যায় না। তাই বলছেন যে একদিন করলে হয় না, বলছেন ঠাকুর বলছেন সিদ্ধি সিদ্ধি করলেই নেশা হয় না, সিদ্ধি আনতে হয়, ভিজোতে হয়, বাড়তে হয়, তাই দিয়ে শরবত বানাতে হয়, তারপরে খাওয়ার পরে আবার অপেক্ষা করতে হয়, তারপরে নেশা হলো। আমাদের স্বামী শতবর্ষ এলে স্বামী মাধবানন্দ ওই গ্রন্থে স্বামী অমিতাভ মহারাজ সন্ন্যাস স্বামী সোমেশ্বরানন্দজি, স্বামী সোমেশ্বরানন্দজি একটা ভারী সুন্দর আর্টিকেল আছে, সেখানে তিনি লিখছেন তিনি মাধবানন্দজির কাছে দীক্ষা নেবেন ঠিক করেছিলেন, যতবার দীক্ষার দিন ঠিক হয় ততবার ক্যান্সেল হয়ে যায়, যতবার দীক্ষার দিন ঠিক হয় ততবার ক্যান্সেল হয়ে যায়। আলটিমেটলি যখন দীক্ষা হবে ঠিক হয়েছে, উনি মাধবানন্দজিকে জিজ্ঞেস করছেন যে আপনার কী মনে হয় যে এই যে মন্ত্র জপ করলেই আমার ঈশ্বর লাভ হবে, বলছে আমার কথা আপনার কি বিশ্বাস হয় এরকম হবে, বলছে তোমাকে কে বলেছে আমার কথা বিশ্বাস করতে, তুমি সাধন করে দেখো, পেলে পাবে না পেলে না পাবে। বলছি যেন আমার কাছে কেউ যেন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তুমি করে দেখো, তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে কেন, তুমি করে দেখো, পেলে পাবে না পেলে না পাবে। বলছেন এটা আমার জীবনের একটা মস্ত বড় চ্যালেঞ্জ আমার কাছে, মাধবানন্দজি ছুটে দিলেন। মানে বিশ্বাস করার দরকার নেই, সাধন জীবনটা হলো এমন পরীক্ষা করে আপনি দেখতে পাবেন, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, গণিতের বইতে লেখা আছে বলে নয়, আপনি নিজে ইকুয়েশনটা ভেঙে দেখুন, ঠিক দেখবেন ওই ফলাফলটা আসবে বা তার চেয়েও বেটার আসতে পারে।
তাই বলছেন যে সাধন করো, তারপরে তাঁর কৃপার জন্য অপেক্ষা করো, সময়ে তার দর্শন পাবে। এইটা একটা খুব বড় কথা, সাধন করো, অপেক্ষা করো। আমরা অপেক্ষা করতে চাই না। কেন অপেক্ষা করতে চাই না? আমাদের মনে হয়েছে এক্ষুনি, এই যে আমাদের সব বাজারে বহু গ্রন্থ আছে না, ভারতের সাধু ভারতের সাধিকা, অত্যন্ত ভালো গ্রন্থ, কিন্তু এখন ফুল অফ মিরাকলস। এই ভগবান ইয়ে করলেন, ব্যাস সঙ্গে সঙ্গে একটা ধাক্কা মারলেন, ওপর থেকে পড়ে ফেলে দিলেন, ব্যাস সঙ্গে সঙ্গে তার দর্শন হলো। ওরকম হয় না। দিনের পর দিন সাধন ভজন করতে হয়। সাধন ভজন করতে 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 আপনার মনটাকে তৈরি করতে হবে ভগবানকে পাওয়ার জন্য। সিংহের দুধ মাটির ভাঁড়েতে দাঁড়ে না, তাকে সেই পাত্রটাকে পাথরের মতো শক্ত করতে হবে, তবে না সিংহের দুধ ধরবে। অনেকে আমরাও ছেলেবেলায় দেখেছি, যখন সাধুদের ঠাকুর ঘরের মধ্যে বসে ধ্যান করতে দেখেছি ঘণ্টাখানে, তখন আমরাও ভাবতাম আমরাও ওরকম দেখে বাড়িতে গিয়ে এরকম নকল করার চেষ্টা করতাম। এক আধদিন হতো, তারপর থেকে আস্তে আস্তে কোমর চনটন ঝনঝন ফনফন শনশন করতে থাকতো, আমরা ভুলেই যেতাম। ওই যে এক ঘন্টা ধরে তারা বসছেন, হয়তো 20 বছরের তপস্যা করে ওই অভ্যাসটা এসেছে। প্রথমে 15 মিনিট বসার অভ্যাস করেছেন, তারপরে 30 মিনিট বসার অভ্যাস করেছেন, এটা করে 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 হয়েছে। একটু 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 করে বাড়াতে হয়, সহাতে হয়, শরীর সইল কিনা তারপরে করতে হয়। আমরা জোর করে চেষ্টা করলে হবে না, 2-4 দিন হবে, তারপরে আর হবে না। তাই বলছেন যে সাধন করো, তবে তার কৃপার জন্য অপেক্ষা করো। এই যে দ্বিতীয় শব্দটা হচ্ছে, প্রথমে সাধন করে নিজেকে যোগ্য করতে হবে, ঈশ্বর দেখবেন এই যে দেওয়া হবে কৃপা, এটা যেন বেরিয়ে না যায়, এটা ধারণ করার মতো ক্ষমতা আছে। সময়ে তার দর্শন হবে, সময় শব্দটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন যোগ্য হয়ে উঠবো তখন আমি তার দর্শন পাবো। পরের প্রশ্ন, মহারাজ জপ করতে করতে সময় সময় ভুল হয়ে যায়, ওটা কি? উত্তর, পতঞ্জলি বলেছেন ওটা বিঘ্ন। ধ্যান মানে তাকে নিরন্তর ভাবা, উহা পাকলে প্রত্যক্ষ হলে সমাধি, সমাধির পর আনন্দের যে অনেকক্ষণ থাকে, কেউ কেউ বলেন আজীবন থাকে। চৈতন্যদেব একজন শিষ্যকে রায় রামানন্দের নিকট পাঠিয়েছিলেন। সে তাকে দেখে প্রথমে বিলাসী মনে করেছিল, কিন্তু ভগবানের নাম করতেই তার ভেতরে থেকে যেন প্রেমের ফোয়ারা উঠল। সাধু হলেই সাধুকে চিনতে পারে, সাধনা করে উচ্চাবস্থা লাভ না করলে সে অবস্থায় লোককে বুঝতে পারা যায় না। কথায় বলে হীরের দাম বেগুনওয়ালা জানে না। এই দ্বিতীয়, এটা আমাদের সবসময় হয়, জপ করতে করতে আমাদের ভুল হয়ে যায়। জপ করছি বেশ করছি, হঠাৎ করে মনে পড়ল সামনের বাড়ি মিসেস ঘোষ, তার ছেলের বউটা আজকে জিনিসপত্র নিয়ে গুছিয়ে, কী কেচ্ছা। সামনে কিন্তু শ্রীরামকৃষ্ণ বসে আছেন, আমার হাতে মালা আছে, এম করে চেপে ধরে কর গুনে রাখবার চেষ্টা করছি, মনের ভেতরে একটাই কথা আছে, কী কেচ্ছা। আমাদের মন বিঘ্নিত হয়, এটাকে বলা হয় বিক্ষেপ। তারপরে সেই বিক্ষিপ্ত মনকে টেনে ধ্যেয়বস্তুতে নিয়ে আসা, এটা প্রত্যাহার। এটা সকলের হয়নি যদি কেউ বলে সে ডাহা মিথ্যেবাদী, কারুর কম হয়েছে কারুর বেশি হয়েছে, কিন্তু হয়নি এরকম একজনেরও হতে পারে না। কিন্তু কার হবে না, যে নিত্য অভ্যাস করবে, বিক্ষিপ্ত হয়ে গেলে আবার বিক্ষিপ্ত মনকে টেনে প্রত্যাহার করে ধ্যেয়বস্তুতে নিয়ে আসার অভ্যাস করে 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 যে নিজেকে তৈরি করবে, তার আর হবে না, কিন্তু এটা হবেই। কারণ আমাদের দু ধরনের মন, কনশিয়াস মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড, চেতন মন, অবচেতন মন। চেতন মনের কিছু রেকর্ড থাকে, অবচেতন মনের কিছু রেকর্ড থাকে। চেতন মন যে মুহূর্তে ঘুমিয়ে পড়ে, অবচেতন মনের সেই অদ্ভুত অদ্ভুত রেকর্ডগুলো আমাদের চোখের সামনে ছবির মতো থাকে। যখন আমরা ঘুমিয়ে পড়ি এই ছবিটাকেই আমরা স্বপ্ন হিসেবে দেখি, আর যখন জেগে থাকি তখন দিবা স্বপ্ন হিসেবে দেখি। বসে আছেন, দেখবেন আপনি বসে আছেন কামারপুকুর জয়রামবাটি, সেখান থেকে ঘুরে শাড়ি কেনা থেকে আরম্ভ করে কোথায় কোথায় না মন ঘুরে বেড়াচ্ছে। তাই দিনের পর দিন চেষ্টা করতে হয়। বলছেন ওটা বিঘ্ন, সাধনের জীবনে বিঘ্ন। কেন বিঘ্ন? কারণ আপনার মালাটা হয়তো ঘুরতে পারে, কিন্তু আপনি কিন্তু কিচ্ছু জপ করেননি। সেই আতঙ্ক সিনেমা ছিল না, তাতে বলছে মাস্টারমশাই আপনি কিন্তু কিচ্ছু দেখেননি, দেখুন সবাই দেখেছে এখানে ছবিটা, বলছে মাস্টারমশাই আপনি কিন্তু কিচ্ছু দেখেননি। আমাদের অবস্থা ঠিক সেই রকম, মালা হাতে আছে কিন্তু কিচ্ছু জপ করিনি। আধা ঘন্টা 27 মিনিট চলে গেছে, সেই কাজের মেয়েটা এঁটো বাসন ধুয়ে রেখে দিয়ে গেছিলো, তাতে ছাই লেগে আছে, সেইটা চিন্তা করতে করতে শ্রীরামকৃষ্ণ সামনে বসে আছে। তাই পতঞ্জলি বলছেন এটা সাধক জীবনের বিঘ্ন, এটা আমাদের সাধন পথে এগোতে সাহায্য করে না, এটা বিঘ্ন। বলছেন ধ্যান মানে, এবার কি সুন্দর, তাকে নিরন্তর ভাবা, নিরন্তর, নিঃ অন্তর, সামান্যতম
ফারাক হবে না, মানে চোখের পলক পড়লেও যেটুকু যে ইয়েটা সেইটুকু ছেদও হবে না, একবারে এক টানা তাকে ভেবে যাওয়া, সবসময় সর্বাবস্থায় তাকে ভেবে যাওয়া। খুব ভালো করে ধ্যান করতে গেলে জানো তো একটু ফ্যান্টাসি করা অভ্যাস করবেন। ফ্যান্টাসি আপনারা খুব করেন, করেন না? এই চলে গেল, এই ক্রিসমাস চলে গেল, হলুদ রঙের কার্ডিগন চাই, তারপরে বসন্ত উৎসব আছে সরস্বতী পুজোয়, সঙ্গে সঙ্গে বাজারে পাওয়া যায় কি না যায়, কিন্তু ওইরকম একটা হলুদ জামদানির কথা আপনার মনের ভেতরে আসছেই, সে মিনুট নকল জামদানি কিনুন কিন্তু আপনার মনের ভেতরে এসেছে। ফ্যান্টাসি করেন না? খুব করেন। তবে নববর্ষে নতুন কাপড় চাই, তাঁতের কাপড় দেখে এসেছেন, ওই রকম তাতে সুতোর কাজ, ফ্যান্টাসি করেন তো, আপনি মনে মনে ভাবেন ওই রকমভাবে পড়ছি, ঠিক ওই জিনিসটা, মানে এটা আমাদের অভ্যাস আছে, এই অভ্যাসটাকে আমাদের কাজে লাগাতে, আমরা ঈশ্বরকে নিয়ে ভগবানকে নিয়ে ফ্যান্টাসি করা অভ্যাস করি। যত আমরা ঈশ্বরকে নিয়ে ফ্যান্টাসি করার অভ্যাস করবো, দিবা স্বপ্ন দেখার চেষ্টা করব, তত দেখবেন যখন সাধন ভজন করবেন তখন ওগুলো থেকে তিনি এসে সারাদিন আপনার সঙ্গে লীলা করেছেন, হেঁটে চলে বেড়ে নেচে সব করেছেন, তিনিও ক্লান্ত আপনিও ক্লান্ত, দুজনেই বসবেন, দুজনে বসে মুখোমুখি অথবা একে অপরের ভেতরে বসে একে অপরকে দর্শন করবেন। এইটা সহজ, ধ্যান করার সবচেয়ে সহজ পদ্ধতি। বলছেন কেউ কেউ বলেন সমাধির পর এই উহা পাকলে, ধ্যান মানে তাকে নিরন্তর ভাবা, যখন আমরা ধ্যান করা অভ্যাস শিখে যাবো, বলছে পাকলে মানে কি, মানে ওটা পুষ্ট হলে, আমি সবসময় কোনো অবস্থাতে নিস্তরঙ্গে আমি ধ্যান করতে পারবো, তখন ওটা সমাধি হয়, তখন একটা বোধ হতে থাকে, তারপরে সমাধির পর আনন্দের যে অনেকক্ষণ থাকে, আপনারা দেখবেন ভালো করে জপ ধ্যান করলে সারা সকালটা একটা আনন্দের মধ্যে থাকে, একদম ভীষণ আনন্দ, সেবারে হালকা হয়ে গেছেন, হাই সেই বালমে বাহার রেশম কি সেই যে ক্লিনিক বিজ্ঞাপন সাবনের শ্যাম্পুর বিজ্ঞাপন দেয় যেরকম, সে মাথাটাকে এমনি 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 করে, আপনারা অনেকেই হ্যালো শ্যাম্পু মেখেছেন, সেই হ্যালো শ্যাম্পুর বিজ্ঞাপন ছিল, সেই বালমে বাহার রেশম কি এমনি এমনি করে ঘুরছে, চুলটা একবার ডান দিক থেকে বাঁ দিক, এবার বাঁ দিক থেকে ডান দিক, অদ্ভুত একটা নিশ্চিন্ত ভাব, ওই একটা আনন্দের একটা নিশ্চিন্ত ভাব আসে, আপনি একই জায়গায় আছেন কিন্তু মনটা যেন হৃদয় আমার নাচিরে আজিকে ময়ূরের মতো নাচিরে, সত্যি সত্যি ময়ূরের মতো নাচতে হবে না, কিন্তু মনটা যেন আনন্দে ভরপুর হয়ে থাকে, মানে সবসময় সেটা যেন একটা তার ভেতরে একটা আনন্দের তরঙ্গ, একটা আনন্দের ঢেউ যেন চলতে থাকে। বলছেন কেউ বললেন অনেকক্ষণ থাকে, কেউ বলে সারা জীবন থাকে। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি ভারি সুন্দর একটা স্মৃতি কথা আছে, তিনি বলছেন যে একদিন জপ করতে করতে রাত্রিরে জপ করতে করতে আমি খুব সুন্দর একটা মিষ্টি ঘণ্টার আওয়াজ শুনতে পেলাম। তিনি জপ করতেন, রাজা মহারাজ খুব উৎসাহ দিতেন মধ্যরাত্রিরে জপ করার জন্য, বলছেন এত মিষ্টি আওয়াজ, সেই আওয়াজটা এত মিষ্টি যে উঠে গিয়ে দেখবো যে কোন মন্দিরে ঘণ্টা বাজছে সেটুকু দেখার ইচ্ছে হচ্ছিল না, এত আওয়াজ। তারপরে জপ শেষ হয়ে যাওয়ার পর রাত্রিরে শুয়ে পড়েছি, শোয়ার পরেও সেই আওয়াজটা শুনতে পাচ্ছি, শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি, আর তার সেই যে আনন্দটা সেটা লেগে আছে, বলছে পরের দিন বিকেল অবধি সে আনন্দ থাকলো। তারপরে বিকেলবেলা গিয়ে অচল্লা আনন্দ কেদার বাবাকে গিয়ে বললাম, তিনি বললেন এটা খুব ভালো জিনিস, এটাকে বলে অনাহত ধ্বনি, সাধকরা সহজে, তবে ধীরে 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 ওই অনাহত ধ্বনিটা চলে গেল, কিন্তু উনি একবারও বলেননি পরে যে উনি শুনতে পান না। সন্তানন্দজির কাছে গেলে সন্তানন্দজি বলতেন অনাহত ধ্বনি শুনতে পাচ্ছ কি, তুমি শুনতে পাচ্ছ না, আমি তো পাচ্ছি। তিনি জানেন সে আনন্দে একবারে বুঁদ হয়ে থাকতেন, আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টদের দেখলে বোঝা যায় আনন্দে বুঁদ হয়ে আছে, মন্দির থেকে বেরিয়ে এসেছেন হিহি করে আমাদের মতো দাঁত বার করে হাসছে না, কি অপূর্ব দেখাচ্ছে আনন্দ, তার চোখ মুখ সব কিছু দিয়ে যেন ছড়িয়ে ছড়িয়ে পড়ছে। তাই বলছেন যে এটা আজীবন থাকে। কারণ চৈতন্যদেব একজন শিষ্যকে রায় রামানন্দের কাছে পাঠিয়েছিলেন, সে তাকে প্রথমে দেখে প্রথমে বিলাসী বলে মনে করেছিল, কিন্তু ভগবানের নাম করতেই তার ভেতর থেকে প্রেমের ফোয়ারা উঠল, সাধু হলেই সাধুকে চিনতে পারে। এইখানে একটা কথা আছে যে প্রথমে আমরা আউটার জিনিস দিয়ে অনেক সময় ভেবে নিই, যেমন আমাকে দেখে আমি মোটা তো ডাক্তাররা প্রথমেই এসে বলে আপনি ভীষণ দু হাত দিয়ে খান, এক হাত দিয়ে না দু হাত দিয়ে, আমি এবার হাসপাতালে বলছেন দু হাত কেন বলছেন, বলুন না দশ হাত দিয়ে খাই, আমি আরও আটটা হাত পিছনে লাগিয়ে রাখি লুকিয়ে রাখি খাওয়ার সময় বেরোয়, দশ হাত দিয়ে খাই, দশ হাত দিয়ে খেতে বললে সুবিধে হয়। আমরা অনেক সময় বাইরেটা দেখে মানুষকে বিচার করে ফেলি, বাইরে দেখে মানুষকে বিচার করলে হবে না, মানুষের অন্তর দেখে বিচার করতে হয়।
স্বামীজি ভারী সুন্দর কথা আছে, কেমন করে মানুষকে বিচার করতে হয়, বলছেন ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ে মানুষকে বিচার করতে হয়। বলছেন উৎসাহে অনেকেই বড় বড় কাজ করে ফেলে, কিন্তু ছোট্ট ছোট্ট জীবনের প্রতি ঘটনায় যে নিজের উচ্চ ভাবকে বজায় রাখতে পারে সেই ঠিক ঠিক মানুষ। অতএব সর্বাবস্থায় যে ওই রকমটাই আছে, তাই বলছেন যে মানুষকে দেখে সাধু সাধু হলেই সাধুকে চিনতে পারে, মানে শুধু সাধুরা গেরুয়াধারীরা গেরুয়াধারীদের চিনতে পারে তা নয়, যে সাধক সাধক হলেই সে সাধককে চিনতে পারবে। যেমন গাঁজাখোর গাঁজাখোরকে দেখে চিনতে পারে, মাতাল ঠিক মাতালকে চিনতে পারবে, নেশাখোর ঠিক নেশাখোরকে দেখে চিনতে পারবে। ঠিক সেরকম যে সাধক যে ঈশ্বরকে চাইছে সে তার পথের পথিককে ঠিক চিনে নেবে তাকে। কিন্তু এইটা একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা অনেক সময় আমাদের ভাব টাব দিয়ে নিজেদের লুকিয়ে রাখবার চেষ্টা করি, নিজেদের অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করি, কিন্তু এই জিনিসটিকে কিছুতেই লুকানো যায় না। সে একটা পা টানলে রাম বলে, একটা পা টানলে সীতা বলে, কিন্তু দুটো পা টানলেই সে বলে দেবে দুঃশালা পড়ে যাবো যে। সেই কারণে বাইরেরটা দিয়ে না, ভেতর দিয়ে অন্তর দিয়ে তাকে চিনতে। আমার মনে আছে পূজনীয় আত্মাস্তানন্দজির কাছে একজন বয়স্ক মহিলা আসতেন, খুব গরিব, তিনি আসতেন এসে প্রণাম করতেন, আর ঠিক কাঁচের টেবিলের ওপর কাঁচের ওপর একটা 25 পয়সা সিকি রাখতেন, টক করে আওয়াজ হতো। তারপরে হলে মহারাজের জন্য যে বড় ইয়েটা আসতো, চাঙাড়ি আসতো, অনেককে ফল প্রসাদ মহারাজ গোটাটাই তাকে দিয়ে দিতেন, তিনি সেটি নিয়ে দুজনের মধ্যে একটাও কথা হতো না। তিনি আসতেন মহাগম্ভীর হয়ে, 25টি পয়সা ওই টেবিলের ওপর রাখতেন, মহারাজকে প্রণাম করতেন, আর মহারাজ সেই 25টি পয়সা তুলে একটা ওনার খাম ছিল কাপড়ের, সেই তার মধ্যে টুক করে ফেলে রেখে দিয়ে ড্রয়ারটা বন্ধ করে দিতেন। একাধবার আমিও দিয়েছি। তারপরে দেওয়ার পরে একদিন আমি বললাম, কী মহারাজ 25টা পয়সা আপনাকে দেয় আর আপনি রোজ ওকে ওই বই বড় ফলের টুকরিটা দেন? মহারাজ বললেন, তুই শুধু দেওয়াটা দেখলি, ও যে দিলটা দেখলি না, যে ভালোবাসা দিয়ে ও আমাকে দিচ্ছে। বলছে ওর 25 পয়সার বেশি দেওয়ার ক্ষমতা নেই, সেটা ওর সামর্থ্য, যতটুকু সামর্থ্য সবটুকু উজাড় করে দিয়েছে, নিজের জন্য কিচ্ছু রাখেনি। তুই শুধু ওই বাইরের দেওয়াটা দেখলি, ওর ভেতরের দিলটা দেখলি না। আমি সত্যি সত্যি একবারে আমার ভীষণ মানে আমাকে নাড়িয়ে দিয়েছিল ঘটনাটা। এই বাইরের আচরণ দিয়ে আমরা অনেক সময় মানুষকে জাজ করে ফেলি, বাইরের আচরণ দিয়ে মানুষকে জাজ করলে চলবে না। তাই বলছেন সাধন করে উচ্চ অবস্থা লাভ না হলে সে অবস্থার লোককে বুঝতে পারা যায় না। কথায় বলে হীরের দাম বেগুনওয়ালা জানে না। আপনি যদি নিজে সাধন ভজন না করেন তাহলে সাধন পথে কি বিঘ্ন, সাধন পথে কি ভালো জিনিস, সেগুলো কিন্তু কিছুতেই আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না। সেই কারণে সাধক হওয়া আমাদের খুব 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 জরুরি আছে। বলছেন যে হীরের দাম যে জানে না, বেগুনওয়ালা কখনো হীরের দাম বলতে পারবে, বড় জোর বলবে এক ধামা খুব ভালো হীরে এক ধামা বেগুন দেবো, তার বেশি একটাও নয়। প্রশ্ন, মহারাজ ঠাকুর ভক্তদের বলতেন নির্জনে গোপনে কেঁদে কেঁদে ভগবানকে ডাকবে, তা 1 বৎসর হোক 3 মাস হোক কি 3 দিন হোক, সাধন ভজন সাধন সাধুসঙ্গ নির্জন সাধন এর কোনটিতে আমাদের বেশি স্ট্রেস দেওয়া উচিত? এই যে আবার সেই গোলমেলে কথা, ঠাকুর কোনো কোনো উপদেশ কারুর কারুর জন্য দিয়েছেন, জেনারেলাইজ করে ফেললে হয় না আর কি। তাই বলছেন যে ঠাকুর এই এই বলেছেন, এই এই করতে হবে ঠাকুর সামনে। এবার উত্তরটা ভারী সুন্দর, বলছেন দুই করতে হবে, নির্জনে ধ্যান করতে বসলে মন সহজে অন্তর্মুখী হয়, বাজে চিন্তা কম আসে, একবার নির্জন নির্জনবাস একটু না এগুলে পারা যায় না। অনেকে একেবারে নিঃসঙ্গ হতে গিয়ে পাগল হয়ে গেছে, ঠিক ঠিক নিঃসঙ্গ যেন সমাধিস্থ না হলে, ভগবানের লয় না হলে হয় না। আমরা আপনারা দেখবেন মাঝে মাঝে প্রতিজ্ঞা করেন যে আর কারোর সঙ্গে কথা বলবো, অনেক কথা বলেছে বা সারাদিন ধরে জপধ্যান করবো, একাধিক করেনও করেন না তা নয়, তারপর থেকে কীরকম যেন ভেতরটা ফাঁকা ফাঁকা হয়ে গেল। গহনানন্দজি সূর্যজি মহারাজের স্মৃতিচারণ করতে গিয়ে একজন সাধুর স্মৃতিচারণ করেছেন, তিনি বললেন সূর্যজি মহারাজকে গিয়ে সে সাধুটি বললে যে আমি শুধু এখন সাধন ভজন করবো। সূর্যজি মহারাজ তখন ব্যবস্থা করে দিলেন যে যে সেই যে কুটিয়া আছে সেই কুটিয়াতে সে থাকে, খাবার দাবার সবাই গিয়ে পৌঁছে দেয়, আর সে সারাদিন জপধ্যান করে। বলে 2-4 দিন যাওয়ার পর দেখি সে আমাদের সঙ্গে মিশতে আসছে। তখন গহনানন্দজি বলেন আমরা তাকে বললাম যে না তুমি আমাদের সঙ্গে মিশলে তো হবে না, মেঝেতে বসতে পারেন, না বসতে পারলে এখানে একটা বেঞ্চি আছে,
বসুন, চেয়ারম্যান হন কেন, চেয়ারম্যান তো না টুলম্যান। তারপরে বলছেন যে আমি খান, তারপরে খানিকক্ষণ বসলেন, মানে কয়েকদিন ধরে বেশ জপ ধ্যান করা শুরু করলেন। তারপরে তিনি এসে মাঝে সাঝে আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করতেন। তখন আমরা তাকে বললাম যে তুমি যে সূর্যিমাজকে বলেছ যে তুমি সারাদিন জপ ধ্যান করছো, তার আমাদের সঙ্গে কথা বললে সূর্যিমাজ আমাদের বকবে, বলবে আমরা তোমাকে আকর্ষণ করে তোমার সাধন পথ থেকে তোমাকে সরিয়ে নিয়ে যেতে এসে যাতে আমাদের কাছে এসো না। ছেলেটি দেখলো এদের হচ্ছে না, তখন আস্তে আস্তে সাধন ভজন করতে করতে সে বেরিয়ে এসে পশু পাখি তাদের সঙ্গে গল্প করতে থাকলো, তাদের সঙ্গে সে অদ্ভুত সংলাপ করতে থাকলো, অ্যাজিব যেন ওরা তার বন্ধু। ক্রমাগত ধীরে 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 তার মাথাটা খারাপ হয়ে গেল। ঠিক ওই রকম প্রত্যেকটি কাজ করার জন্য একটা প্রস্তুতির দরকার হয়, এটা খুব জরুরি। আমি একজন স্বামীজিকে দেখেছিলাম, আমাদের তো সন্ন্যাস হয়ে গেলেই সব আমরা উত্তরকাশীর দিকে যাত্রা করি, মানে গিয়ে বসবো ব্রহ্মজ্ঞানটা ট্যাঙ্কে করে নিয়ে চলে আসবো, আর ব্রহ্মজ্ঞান একটা কলসি জলের ভেতরে সারা জীবন ঘেটে ঘেটে খাবো আর কি। আমি ওনাকে দেখলাম উনি কিছুতেই সন্ন্যাসের পর তপস্যায় যান না, কিছুতেই তপস্যায় যান। একদিন জিজ্ঞেস করলাম কি মহারাজ যাচ্ছেন না কেন, এই সবাই আপনাকে ছুটি দিতে চাইছেন। বলছেন দেখো আমি এখনও একটা না দেড় ঘন্টার বেশি বসতে পারি না, তীর্থযাত্রে তপস্যায় গেলে তো অন্তত পাঁচ ঘন্টা বসার অভ্যাস করতে হবে, তাই আমি অন্তত খানিকটা অভ্যাস করে সেটা বসার যোগ্য করে যাচ্ছি নিজেকে। যদি যোগ্য না করে যাই আমরা, তাহলে কিন্তু আমরা সময়টাকে ঠিকঠাক মতো ব্যয় করতে পারবো না। শুধু ভগবানের নাম যাও, ভগবানের চিন্তা এর মধ্যেই থাকতে হবে, তার বাইরে কিচ্ছু না, শুধু ভগবানকে নিয়ে থাকা, এটা অভ্যাস করতে হয়, এটা ভীষণ 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 জরুরি। এটা যে হয় না এরকম কথা বলবো না, সত্যি সত্যি হয়। দেখবেন রোজ যদি নিত্য জপ করার অভ্যাস হয় তখন একদিন না হলে খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে, তখন মনে হয় না কি যেন একটা হলো না, কি যেন একটা হলো না, কি যেন একটা হলো না, এটা হচ্ছে কথা। আমরা যখন বেলুড় মঠে ছিলাম কি প্রথম জয়েনিংয়ের সময় কি ট্রেনিং সেন্টারের সময়, রোজ একটা নির্দিষ্ট সময় সকালে জপ করতে বসতাম, আর ঠিক রোজ একটা নির্দিষ্ট সময় সন্ধ্যেবেলা জপ করতে বসতাম। যখন এই তিথি পুজোগুলো হতো আমাদের বেশ বিরক্তি লাগতো, কারণ আমাদের রুটিনগুলো সব ভেঙে যেত, চলে এসো, আমাদের সমস্ত রুটিনগুলো ভেঙে যেত, আমরা কিছুতেই আর আমাদের রুটিন অনুযায়ী চলতে পারতাম না, সেই দিনগুলোকে আমাদের কাছে খুব কষ্টের মনে হতো। সেই রকমভাবে আমার মনে আছে এখন আমরা পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স দেখতে গেছি, ফিরে ভেতরে খালি একটাই জিনিস হচ্ছে, যত আসতে দেরি হচ্ছে তত মনে হচ্ছে যে আজকে জপ করা হয়নি, আজকে জপ করা হয়নি, আজকে জপ। তখন আমার একটা বয়স কম ছিল তো, যদি বসলে ঘুম পায় তাই হেঁটে 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 জপ করা, এটা আমরা পূজনীয় গীতানন্দজি মহারাজকে দেখেছি। যখন মহারাজ মায়ের বাড়িতে থাকতেন তখন তিনি ভাইস প্রেসিডেন্ট, সন্ধ্যেবেলায় তিনখানা ঘর ছিল পরপর, উনি তার ভেতর দিয়ে হাঁটতেন আর এক হাতে মালা নিয়ে জপ করতেন। যখন বেলুড় মঠে ছিলেন তখন ওনার ঘরের বাইরে একটা সবুজ রঙের বেঞ্চি ছিল, এখন আছে, সেই বেঞ্চটায় বসে উনি ঠাকুরের মন্দিরের দিকে তাকিয়ে জপ করতেন। অত যে গরম কিছুই যেন তাকে স্পর্শ করতো না। শেষে আত্মস্থানজি জোর করে ওখানে একটা পাখা বসিয়ে দিয়েছিলেন, সে পাখাও উনি চালাতেন না, সারাক্ষণ ভগবানের নামে এমন ডুবে থাকতেন যে কোনো বিষয়টা যেন তাকে আর ছুঁয়ে যেত না। এটা একটা অভ্যাসের প্রয়োজন আছে, এটা একদিনে হয় না, কিন্তু আমরা যদি অভ্যাস করতে পারি তাহলে এই অবস্থায় অবশ্যই আমরা যাব। মহারাজ বলছেন না দুটোই করা দরকার, এক হচ্ছে নির্জনে সাধন ভজন আর দুই হচ্ছে সাধুসঙ্গ। এই সাধুসঙ্গ সম্পর্কে তিনি বলছেন, সাধুসঙ্গ সর্বত্রই দরকার। একটি লোক ত্রৈলঙ্গ স্বামীর নিকট গিয়েছিল, তাকে থেকে ভাবলো ইনি কথা বলেন না, এর কাছে গিয়ে আর কি ফল, এই ভেবে সেদিন ফিরে এলো। অন্য আরেকদিন এসে তার কাছে কিছুক্ষণ বসে রইল, সেদিন দেখলে স্বামীজি অত্যন্ত ব্যাকুল হয়ে কাঁদছেন, কতক্ষণ পরে আবার খুব হাসি। তার এই ভাব দেখে ওই লোকটি তখন বলেছিল, আজ যা শিখলুম সহস্র পুস্তক পাঠেও তা হতো না, ভগবানের জন্য যখন এরূপ ব্যাকুলতা আসবে তখনই তার দর্শন পাব, এমনি আনন্দ লাভ করব। দেখুন সাধুসঙ্গের কি ফল, সাধুসঙ্গ মানে শুধু গেরুয়াধারীদের সঙ্গ নয়, ভগবানের যারা সঙ্গ করে। বলছেন ভক্তকে, বলছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যে ঈশ্বর বই আর কিছু বোঝে না, জগৎ সংসারের বকুল কথাও দরকার নেই, মাটন চিপসও দরকার নেই, শুধুমাত্র চাই ঈশ্বর,
ঈশ্বরই শুরু, ঈশ্বরই মধ্য, ঈশ্বরই শেষ। ত্রৈলঙ্গ স্বামীর কথা বলছে, প্রথম দিন গিয়ে দেখলেন ত্রৈলঙ্গ স্বামী একটাও কথা বলছেন না, তাই তার মনে হলো একে দেখে কি করবো। কিন্তু দ্বিতীয় দিন গিয়ে দেখলেন ত্রৈলঙ্গ স্বামী একা বসে আছেন, কখনো তিনি হাবুস নয়নে কাঁদছেন আর কখনো তিনি আনন্দে ভরপুর হয়ে আছেন। বলছেন এই তারই আচরণ দেখে সাধক বুঝল যে সাধকের জীবন সাধনাটা কীরকম। ওই যে কান্নাটা হচ্ছে তাকে পাচ্ছি না বলে আমার ব্যাকুলতা, তোমায় পাচ্ছি না। গহনানজি ভারী সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, বলছেন কেমন গভীরতার সঙ্গে জপ করতে হয়। বলছেন ভেবে দেখো, মেলাতে গিয়েছো, একটা মেলাতে অনেক লোক আছে, সেই মেলাতে গিয়েছো, সেখানে গিয়ে তোমার ছেলেটা হারিয়ে গেছে, তখন সেই ছেলেটাকে খোঁজার জন্য যে ব্যাকুলতা তোমার ভেতরে থাকে, ঠিক ওই রকম জপ ধ্যান করবার সময় যখন তোমার মনের মধ্যে ওই রকম ব্যাকুলতা হবে তখন ইষ্ট দর্শন হবে। তো প্রথমটা দরকার ওই সাধন ভজন, ওই যে তথা ওই মধ্যে ত্রৈলঙ্গ স্বামীর আচরণ থেকে বলছেন, বলছেন সে হাপুস নয়নে কাঁদছেন, তোমায় পাচ্ছি না, তোমার অদর্শন জনিত ব্যথা। আর আবার খানিক বাদে তখন আনন্দে ভরপুর হয়েছে, তোমাকে পেলে আমার কীরকম আনন্দ, ওই দুটো যেন তিনি ডিসপ্লে করে দেখালেন। সাধকের কাছে এই কারণে যাওয়া দরকার, সাধক সাধন জীবনের পুরো গল্পটা অল্প সময়ের মধ্যে ডিসপ্লে করে দেয়। একটা গোটা উপন্যাস একটা ১৩টা পর্বে টেলি সিরিয়ালে দেখার মতো তিনি গোটা জিনিসটাকে অভিনয় করে আমাদের দেখিয়ে দেন, আমাদের মনের ভেতর প্রত্যয় জাগান যে সাধন ভজন করলে হবে। আমরা আজকে এই এই অধ্যায়টা এখানেই শেষ করছি। এর পরের অধ্যায় স্থান বেলুড় মঠ, ১৯১৪ সালের ঘটনা। ঠাকুর বলতেন তিন টান এক হলে ভগবানকে পাওয়া যায়, বিষয়ীর বিষয়ের ওপর, মায়ের সন্তানের ওপর, সতীর পতির ওপর। এই তিন টান যখন ভগবানে হবে তখন তাকে পাওয়া যাবে। এ কথাটার মানে কি? যখন সব বাসনা মন থেকে উঠে গিয়ে ভগবানকে লাভ করার জন্য প্রবল আকাঙ্ক্ষা জাগবে তখনই তাকে লাভ করা যাবে, তখনই তার দর্শন স্পর্শন লাভ করে আমরা ধন্য হব। গীতায় ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, যা কিছু সব ত্যাগ করে আমাতেই বা আমাকেই অর্থাৎ শ্রী ভগবানকে আশ্রয় করো। শরণাগত শরণাগত শরণাগত, এছাড়া আর গতি নেই। কলির জীব অন্নগত প্রাণ অল্পায়ু, অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে হবে, সেই শক্তি সামর্থ্য ত্যাগ তপস্যা ও সাহস নেই। মন দুর্বল, কাজেই ভোগাসক্তি বেশি, তা সত্ত্বেও কিন্তু ভগবানকে পেতে হবে, তা না হলে এই জীবনটা বৃথা গেল, কেবল আসা যাওয়া সার হলো। তাঁর শরণাগত হয়ে পড়ে থাকা ছাড়া এ যুগে সহজ রাস্তা আর কিছু নেই, একেবারে নির্যাস আমাদের দিচ্ছেন। বলছেন প্রথম হচ্ছে এই টানগুলো, এক বলছেন সতীর পতির প্রতি, মায়ের সন্তানের প্রতি, বিষয়ের বিষয়ের প্রতি। কিন্তু এই তিনটি যে ভাব এটা একই জিনিস কথা বলে, সেটা হচ্ছে প্রিয়তা বুদ্ধি। ঈশ্বরের প্রতি আমাদের যতক্ষণ না প্রিয়তা বুদ্ধি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কিছুতেই কিছু হবে না। বিষয়ের বিষয়ীর বিষয়টা হচ্ছে তার প্রতি তার প্রিয়তা, সে বিষয়টাকে সবচেয়ে বেশি ভালোবাসে। মা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে, সন্তানের প্রতি তার প্রিয়তা বুদ্ধি। আর বলছেন সতীর তার স্বামীর প্রতি ভালোবাসা, তার প্রতি তার প্রিয়তা বুদ্ধি। তিনটি প্রিয়তা বুদ্ধি যখন আমাদের ঈশ্বরকে লাগে, ঈশ্বর ছাড়া আর সমস্ত কিছু যখন আমাদের জীবনে বৃথা বলে বোধ হয় তখন কিন্তু আমাদের হবে। আমাদের একজন স্বামীজি, আগের দিন গল্প বলছিলাম যে তার পেটে ক্যান্সার হয়েছিল, যখন দেখা গেল তখন ডাক্তারকে তিনি জিজ্ঞেস করলেন কতদিন বাঁচবো, তারা বলেছিলেন মাসখানেক মতো বাঁচবেন। কিন্তু তিনি যেদিন শুনলেন সেদিন থেকে একবারে গোটা মনটাকে তুলে নিলেন, ১১ দিন বেঁচেছিলেন। তিনি খুব টকেটিভ, আমরা খুব মজা করতাম যে আপনি বক্তৃতা দেন যেন নাচে গানে ভরপুর। তিনি যখন বক্তৃতা দিতেন হাত পা নাড়িয়ে, তারপরে মাঝে মাঝে গানের কলি বলতেন, এরকম হুকুম অনেক কিছু করতেন, আমরা তো একদম কমপ্লিট এন্টারটেনমেন্ট আপনাদের। সেই মানুষটা যে ১১ দিন বেঁচে থাকলেন, শুধু সারাক্ষণ তিনি ঈশ্বরের নাম জপ করলেন, আর তিনি আর কিচ্ছু করলেন না। এই যে ঈশ্বরের নাম জপ করেছিলেন বলে আমি উল্লেখ করছি তা নয়, ওই যে বোধটা যে আমার দিন শেষ হয়ে যাচ্ছে, ঈশ্বর ভিন্ন, আমার আর কোনো পথ নেই, তাই তাকে আঁকড়াতে হবে।
প্রিয়তা বুদ্ধি করা ছাড়া আমার আর কোনো উপায় নেই, ওই বোধটা আমার ভেতরে জাগাতে হবে। যতক্ষণ না জাগবে ততক্ষণ ভগবান বলবেন বেশ আছিস, থাক বেশ আনন্দে থাক, দুধ খা ক্ষীর খা। আমাদের একজন স্বামীজি ছিলেন, স্বামী জগদাত্মানন্দজি, ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল ছিলেন, মাঝে মাঝে জিজ্ঞেস করতেন কী কী জানো, খণ্ডন ভব জানো, ব্রহ্মচারী বলতেন তারপরে বলতেন রাম নাম জানো, গীতা জানো, বলছেন গীতাও জানো না, কী জানো, পায়েস খেতে পারো, আরও খাবে, তুমি খাও আর শো, আর কিচ্ছু করার নেই। এই জীবনটা যেন খাওয়ার শোয়াতে না যায়, খাওয়ার শোয়া মানে একটা ইউজলেস লাইফ লিড করে যাওয়া। আমার সঙ্গে যে পশু পাখি গরু ছাগলের কোনো ফারাক নেই, কোথাও একটা তো ফারাক আছে। তাই মনুষ্য এতর আমরা, মনুষ্য এতর যেগুলো সেগুলো গরু ছাগল, কিন্তু মনুষ্য এতর প্রাণী, যে ইতর প্রাণী থেকে আমরা একটুখানি আলাদা, সেটা তো বুঝতে হবে। যদি আমাদের জীবনটা ওই আহার নিদ্রা মৈথুনের মধ্যেই কেটে যায় তাহলে পশুর সঙ্গে আমাদের কোনো ফারাক থাকবে না, নিজেকে ডিগ্রেড করার কোনো মানে হয় না। মানুষ হয়ে এসে যদি পশুর মতো হয়ে থাকি তাহলে নিজেকে ডিগ্রেড করে দেওয়া, নিজেকে নিজের স্ট্যান্ডার্ডটাকে নামিয়ে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়, সেটা কিন্তু কোনো কাজের জিনিস নয়। তাই বলছেন যে তিন টান এক করলে তখন হবে। বলছেন যখন সব বাসনা মন থেকে উঠে গিয়ে ভগবান লাভ করার জন্য প্রবল আকাঙ্ক্ষা জাগবে তখনই তাকে লাভ করা যাবে, তখনই তার দর্শন স্পর্শন লাভ করে আমরা ধন্য হবে। এটা সহজে হয় না, ছোট শিশু সারাদিন এত্তার সঙ্গে ঘুরে বেড়ায়, সন্ধে হলেই তার মনে হয় মা যাব, তখন কোনো কথা নয় মা যাব ছাড়া কিছু নাই, মা যাব বোধটা আমাদের যেন জাগে। অনেক খেলা খেলেছি, সেই গান আছে না প্রভু খেলেছি অনেক খেলা, এবে তোমারও ক্রোড়ও চাহি, রবীন্দ্রনাথের গান আছে, সে অনেক খেলা খেলেছে, এবার তোমার কোলেও, তোমার কোলটি চাই আমার, আর কোনো কিছু নয়। এটি বোধে আসা দরকার আমাদের, শুধু মুখে বললে হবে না, এটা বোধে আসা দরকার। দেখবেন আমরা বলি সব করি, আবার গিয়ে পিওর সিল্ক কিনি, আবার গিয়ে মেকআপ করি, আবার গিয়ে বিয়ে বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই মাটন কারি খাই, সব করি, ওই বোধটা যেন ঠিক ঠিক মতো জাগে, সব করুন কিন্তু মনটা যেন কম্পাসের মতো ঈশ্বরের দিকে থাকে, সদ্বাবস্থায় যেন থাকে। গীতায় ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, যা কিছু সব ত্যাগ করে আমাকে আশ্রয় করো। সব ত্যাগ মানে একবারে আপনি যে সাধারণ জীবন যাপন করছেন সবটা ত্যাগ তা নয়, সব কিছুর ভেতরে থাকুক শুধু মনটা আসক্তি শূন্য হোক। আপনি সব জিনিস ব্যবহার করুন কিন্তু আপনার মন যেন সেগুলোকে আঁকড়ে না ধরে, হাত ঝাড়লে যেরকমভাবে হাত থেকে জল পড়ে যায় ঠিক সেরকম যেন হয়। তাই উপায়টা কি, শরণাগত শরণাগত শরণাগত, এছাড়া আর গতি নেই, সর্বাবস্থায় নিজেকে ঈশ্বরের পাদপদ্মে নিবেদন করতে হয়। সেই শক্তি সামর্থ্য ত্যাগ ও তপস্যা নেই, মন দুর্বল কাজেই ভোগাসক্তি বেশি। কেমন আমরা অন্নগত প্রাণ কলির জীব, আমরা কিরকম না এইরকম, আমরা কোনো কিছুতে স্টিক করে থাকতে পারি না। দেখবেন আমরা চেষ্টা করি কাল থেকে, আজকেই মহারাজের বক্তৃতা শুনে কাল থেকে সকালে 1500, সন্ধ্যাবেলা 1500, দুপুরে আরও 1500, মোট 4500 তপস্যা, শুতে যাওয়ার আগে 250, সকালে ঘুম থেকে উঠে 250, 5000 জপ করব, তারপরে ওই দেখবেন টনটন ঝনঝন ফনফন শনশন করতে থাকবে, তা নয়। প্রথমে বুঝতে হবে এছাড়া আমার মুক্তির পথ নেই, তখন দেখবেন এই জিনিসগুলো আপনা আপনি আসবে। পরীক্ষা যত কাছে এসে যায় আমরা যেরকম মন দিয়ে পড়াশোনা করি, আর পালানোর উপায় নেই, আর ফাঁকি দিলে চলবে না, ঠিক ওই রকম আমাদের সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। 50+ যারা আছেন তার সবাই মনে করুন প্রত্যেকটা দিন একটা করে এক্সট্রা অ্যাডিশনাল ডে, কাল সকালে উঠে যদি নাও উঠতে পারি সেটা কিন্তু একদম ঠিক কথা। তাই যা করতে হবে আজকের মতো, আজকের দিনের মতোই করতে হবে, আজকের দিনটাকে খুব ভালো করে করতে হবে। এই আজকেই আস্তে আস্তে একজন বলছিলেন যে আপনি বলেছিলেন এইভাবে পড়তে, বেশ পড়া হলো। আমি ওকে বললাম যে আমার কাছে, আমাদের কাছে একটি ছেলে আসতে গত বছর সাধু হয়েছে, ISI-তে রিসার্চ করতো, ও একদিন এসে বললো আমার এত কাজের চাপ, তার ভাষার মায়ের জীবনী স্বামীজির জীবনী স্বামীজি কমপ্লিট ওয়াস, ও পড়া একবারে বাজে, আমি পেরে উঠবো না, দেখুন না কত কাজেই পড়েছিলাম, 4-8 পাতা পড়েছি, তারপরের দিন 1 পাতাও পড়তে পারছি না। আমরা মহারাজের কাছে যেরকম শুনেছিলাম সেইটা বললাম যে রোজ 5 পাতা করে পড়বি, তার বেশি পড়ার দরকার নেই, 5 পাতা করে পড়বি, পেজ মার্কার দিয়ে পড়বি, যেখানে হলো আবার পরের দিন পড়বি।
তারপর আস্তে আস্তে বেশ মাসখানেক মাস দেরেক পরে বলছে, জানেন তো আমাদের গোটা বইটা পড়া হয়ে গেল। আমি তো গোটা বই তো পড়ার কথা না, গোটা বই ওরকম 450 পাতার বইয়ের মাত্র 150 পাতা, 5 পাতা করলে 150 পাতা পড়ার কথা, বাকি 300 পাতা পড়লি কী করে? বলে না, এক একদিন 10 পাতা 15 পাতা করেও পড়েছি। কীরকম যেন একটা নেশার মতো। প্রথমে নেশাটা করতে হয়, ওই যে মারিজুয়ানা নেশা করেন প্রথম ফ্রিতে, আর এই কলকাতায় যখন চায়ের প্রচলন হলো তখন ফ্রিতে চা খাওয়াতো ব্রিটিশ কোম্পানি। তারপরে যখন সারা কলকাতার লোকেদের নেশা হয়ে গেল তখন চা খাওয়ানো বন্ধ করে দিল, ফ্রিতে খাওয়ানো বন্ধ করে, তখন কিনে কিনে মানুষ খাবে। ঠিক ওই রকম ঈশ্বরকে পাওয়ার নেশাটা নিজের ভেতরে জাগাতে হয়, তারপরে তখন ওটাই আপনাকে টেনে নিয়ে যাবে, ওটা ছাড়া যেন কিছু চলবে না। শান্তনা দাশগুপ্ত পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজকে বলছেন, এত বছর আগে দীক্ষা হয়েছে, কই এখনো তো কিছু হলো না মহারাজ? বলছেন, বলো কি মা শান্তনা, এই যে সকাল সন্ধে জপ করতে না বসলে তোমার মন খারাপ হয়, এটা কি কিছু নয়? সত্যি দেখুন, এটা কিন্তু আমাদের সবার হয়, কী একটা যেন করিনি, কী একটা যেন করিনি, কী একটা যেন করা হয়নি। এই কী একটা যেন করা হয়নি মানে তার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয়ে গেছে। তাই বলছেন, তার শরণাগত হয়ে পড়ে থাকা ছাড়া এ যুগে সহজ রাস্তা আর নেই। সেই ছোট ছেলে, সে বাবার হাত ধরলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাবা যদি ছেলের হাত ধরে তা কিন্তু কখনো পড়ে থাকে। তাই হাতটাকে সবসময় এমনি করে তুলে দিতে হয় যেন বাবা সবসময় আমার হাতটাকে ধরে। বাবা আমাদের আত্মীয় তো, ভালোবাসার জন তিনি যখনই দেখেন ছেলে নড়ানড়ি করছে তখনই উঠে তাকে হাতটাকে খপ করে ধরে ফেলেন। বাবা একবার হাত ধরে ফেললে আর পড়ার উপায় নেই, তাই সবসময় হাতটা বাবার দিকে তাকিয়ে আদর ঘ্যান ঘ্যানে ছেলের মতো বলতে, ও বাবা আমার হাতটা ধরো গো, বাবা আমার হাতটা ধরো গো। এই বাবাকে সবসময় জাগিয়ে রাখতে হবে, আমার হাতটা ধরো। শরণাগতি বলতে আমরা কি বুঝি? আমাদের কিছু করতে হবে না, আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো? না, তা নয়। তাঁর কাছে সরল প্রাণে সর্বদা প্রার্থনা করতে হবে, হে প্রভু আমি ভালো মন্দ কিছুই জানি না, আমি তোমার আশ্রিত, আমার যা অভাব তুমি তাই পূরণ করো, যে রাস্তায় চললে আমার কল্যাণ হবে সে রাস্তায় নিয়ে চলো, তোমার স্মরণ মনন করার শক্তি দাও। এইটা অদ্ভুত কথা বলছেন। দুটো প্রার্থনা কিরমভাবে করতে হয়? সরল প্রাণে। আর কতক্ষণ ধরে করতে হয়? সকালবেলা 1 ঘন্টা, বিকেলবেলা 1 ঘন্টা, তা নয়, যে সর্বদা প্রতি অবস্থায়। ঠাকুর বলছে না, জ্ঞান জ্ঞানে ছেলে হোক, সে জ্ঞান জ্ঞান করে, মা মা পয়সা দাও, মা মা পয়সা দাও আইসক্রিম খাবো, মা মা পয়সা দাও আইসক্রিম খাবো, মা যেখানেই যাই সেখানেই পেছন পেছন যাবো, মা মা পয়সা দাও পয়সা দাও। সে বলছেন না, সেই ঠাকুরের বর্ণনা আছে, তারপরে মা গিয়ে করাত করাত করে সেই চাবি দিয়ে সিন্দুকটা খুলে আর ছুঁড়ে ফেলে দেয়, সেই কর 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 করে পয়সাটা পড়তে থাকে, মা ছুঁড়ে ফেলে দেয়। ওই সর্বদা শব্দটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রভু মাঝকে জিজ্ঞেস করা হয়েছিল যে নিষ্কাম কর্মই তো আমরা করছি, নিষ্কাম কর্ম করলে আমাদের মুক্তি হবে। প্রভু মাঝ বলছে, ডু ইউ নো হোয়াট ডু ইউ মিন বাই নিষ্কাম কর্ম? নিষ্কাম কর্ম মানে কি? বলছেন, কনসিয়াসলি অ্যান্ড কনস্ট্যান্টলি রিমেম্বারেন্স অফ লর্ড ইন অল পয়েন্ট অফ ওয়ার্ক। কাজের প্রতি ক্ষেত্রে, প্রতি স্তরে কনসিয়াসলি সচেতনভাবে, কনস্ট্যান্টলি সততভাবে, সতত ভগবানের নাম করে যাওয়া। কাজ করছি আর সতত তার নাম করে যাচ্ছি, আমি ভগবানের সংসার করছি, কিন্তু ডালপুরিটা করার সময় মনে হলো এই যে হিংটা দিয়েছি এটা আমার নিজস্ব টেকনিক, দেখবে একবার মাত করে দেবো যখন খাবে, তা কিন্তু নয়। কিন্তু আমি তার সেবক হয়ে করতে চাই। এই যে মায়ের জীবনটা, এটা একবার দেখবার মতো জীবন। মা এত ভালো অভিনয় করে আমাদের দেখিয়ে দিয়েছেন না, আমরা যদি ওই ওটা দাগা বুলিয়ে যেতে পারি তাহলে অর্ধেক কাজ হয়ে যাবে। রাধুদির বাড়িতে ইয়ে যাচ্ছে, পুজোর তত্ত্ব যাচ্ছে, রাধুদি নলিনীদিদের সঙ্গে একদম আদায় কাজ কলায় সম্পর্ক। মা বলছেন, দেখ তো মা নলিনী সব ঠিক ঠিক দেওয়া হলো কি না, দেখুন যাচ্ছে কার বাড়িতে, রাধুদির বাড়িতে, পয়সা কার খরচ হচ্ছে, মায়ের খরচা হচ্ছে। নলিনীদি বলছেন, রাধুটা তো পাগলি মা, তাই বলে কি তোমার ছোট নজর করা চলে? বলে আরও 2-4টি জিনিস বাড়িয়ে দিলেন। রাধুও খুশি, নলিনীদিও খুশি, কিন্তু তিনি সব কিছুর মধ্যে থেকে কোনো কিছুর ভেতরে নেই। কনসিয়াসলি অ্যান্ড কনস্ট্যান্টলি ঈশ্বরের সংসার ভেবে কাজ করে যাওয়া। মায়ের শেষ জন্মদিনের গল্প আছে অরূপানন্দজির স্মৃতিতে,
যে জন্মদিন হচ্ছে জয়রামবাটির, 1918 সালের কথা, পরেরটা তো পরের বছর জন্মদিনে মা কলকাতায় ছিলেন, 1918 সালের জন্মদিনের কথা, মা পুজো টুজো করে শরৎ মহারাজের দেওয়া নরুন পেরে গরদ কাপুরখানা পরে বসলেন, বাদ ছিল বলে একটা টুলের ওপর মায়ের পাটা তোলা আছে, আর ভক্তরা দিচ্ছে, মা বলছেন শরতের নামে দাও, রাখালের নামে ফুল দাও, তারকের নামে ফুল দাও, এর নামে দাও, ওর নামে দাও, খোকার নামে দাও, এর নামে দাও, দেওয়া হচ্ছে, একটা হিপ হয়ে গেছে ফুল, একবার করে সরানো হচ্ছে, আবার ফুল একবার উপচে পড়ছে। যখন সব প্রণাম টণাম হয়ে গেল, মা হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করেছে, হে ঠাকুর এদের সকলকে রক্ষা করো, হয়ে গেল। খানিক বাদে অরূপানন্দজি দিচ্ছেন, মা টুকটুক টুকটুক করে একটা বাটি হাতে কোথায় চলছে, অরূপানন্দজি সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন যে মা পুণ্যি পুকুরে মাছ ধুতে গেছে। তখন তিনি আসতে জিজ্ঞেস করছে, মা এটা কী করছে, বলছে না আজ তো জন্মদিনের দিন, নানা রকম খাবার দাবার হবে, মেজ বউটা পোয়াতি, তার তো খাওয়া ঠিক সময় হবে না, তাই মা চলে গেছেন তার খাওয়াটা ঠিক সময় করার জন্য, মাছ মাছ কেটে ধুয়ে এনে একটু মাছের ঝোল রান্না করে দেবে, ভাতটা তো হয়েই যাবে, মাছের ঝোল ভাতটা খেলে মেজ বউয়ের পেটটা ঠান্ডা হবে, তারপরে পরে ভালো খাবার সে খাবে। এই যে দেখুন, কোনো সব কিছু আছে কিন্তু কোনো অবস্থাতে কর্তব্য কর্মে সামান্যটুকু কম হচ্ছে না। এই দেখুন, সংসারটা তার কাছে খুব বড়। ঠিক ওই রকম আমরা ঈশ্বরের কাজ করছি, ঈশ্বরের সংসার করছি, অতএব কোনো অবস্থায় সামান্যতম শৈথিল্য যেন না হবে। আমরা মানুষের সেবা করি, তারা আমাদের আঘাত করে, তারা আমাদের আঘাত করে, আমরা তখন দূর সালা এদের করে কী লাভ, এত করলুম নেমু খারামের জাত সব, দেখবেন আমাদের কাজে শৈথিল্য এসে যাবে, একভাবে কাজ করতে হবে। সরলাদি তার স্মৃতি কথায় বলছেন, মায়ের শরীর চলে গেছে, শারদানন্দজি যেরকম রুটিন ছিল ঠিক সেই রকমই চলছেন, তিনি এসে মায়ের ঘরে বসে, শুধু নতুন যেটা অ্যাড হয়েছে, তিনি এসে মায়ের ঘরে বসে অনেকক্ষণ ধরে জপ করে ফিরে যাচ্ছেন। একদিন সরলাদি থাকতে না পেরে বললেন, মা চলে যাওয়ার পরে আপনাকে ঠিক একই রকম দেখছি, আপনি কি মাকে দেখতে পান, বলছে নালে কী করে আছি, এই যে তিনি স্থূল শরীরে আছে, এটা যদি আমরা বিশ্বাস করি, মা বলছেন না এ যুগের ভক্তরা মহাশেয়ানা অবতারের ছবি তুলে রেখেছে, আর ছায়া আর কায়া সমান, আমরা যদি বিশ্বাস করি ওই ছবিতে যেখানে ঠাকুর বসে আছেন, তিনি শুধু ফুল বেলপাতা নিচ্ছেন না, মিষ্টিও খাচ্ছেন না, তিনি আমার সঙ্গী, আমি তার সংসার করছি, তাকে ঘিরে করছি, দেখবেন জীবনটা ভালো হয়ে যাবে, কখন তার শরণাগত হয়ে গেছি ভুলেই যাব। বলছেন বড়ই সুন্দর কথা, তখন ভালো কাজ কিছু করলে ভগবান বলছে, শরণাগত হয়ে পড়ে থাকা কি সহজ কথা রে, মুখে অনেকে বলে আমি তার শরণাগত, তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি, এ তো আমরা সবসময় বলি ঠাকুরের সংসার করছি বাবা, তারপরে একটু গুঁতো খেলে এত করলুম বাবা, একটু মনে থাকলো না, সব বলবই আমরা আর কি, কিন্তু তার জীবনের লক্ষ্য করে দেখলে বুঝতে পারবো মুখে যেটি বলছেন সেটি ঠিক তার উল্টোটি করছেন। আমরা মুখে বলি আহা হা মানুষ হয় না, আমার মনে আছে আমরা তখন খুব ছোট ছোট না, বেশ দামড়া হয়ে গেছি, স্কুলে পড়ি, 11-12 পড়ি তখন, একজনের সেই 9-10 পড়ি তখন, তখন স্কুল একজনের কিডনি ট্রান্সপ্লান্টেশন হবে, তা আমরা সব কুপন বিলি করে করে টাকা তুলছি, একটা কুপন 5 টাকা, 25 টাকা যদি দেয় তবে বিল বিলেছি, একজন খুব বিখ্যাত বক্তা, বক্তা বলা ভুল, বক্তানি বলা উচিত, তিনি ওই বিয়ের লেডিজ হোস্টেলে থাকতেন, ওয়ার্কিং উইমেন্স লেডিজ হোস্টেলে, আমাদের প্রার্থনাটি শুনে আমরা ভাবলাম যে তিনি এত মায়ের কথা বলেন, এত স্বামীজির কথা বলেন, এত ঠাকুরের কথা বলেন, এত সেবা যোগ বলেন, বলতে বলতে চোখ দিয়ে জল এসে যায়, ওর কাছেই অ্যাপ্রোচ করব, তিনি তো বড় চাকরি বাকরি করেন, তিনি হ্যাঁ এসো চলে এসো দেব, ঠিক আছে, সে বর্ষার সন্ধ্যায় আমরা গিয়ে পৌঁছলাম, 25টা টাকা পাবো বলে দাঁড়িয়ে আছি 7টা থেকে 9টা অবধি, হোস্টেলে তো ঢুকতে দিচ্ছে না মেয়েদের হোস্টেলে, তারপরে 8:30-9টা নাগাদ দারোয়ানের বড় দয়া হলো, তিনি বেরিয়ে এসে যে সাথে তখন থেকে দাঁড়িয়ে আছেন কার জন্য, ওই ওনার রুমমেট সামনের ঘরে থাকেন একজন দিদিমণি, তিনিও বেরিয়ে এলেন, তিনি বললো মা উনি তো ওনার বাড়িতে থাকার কথা এই সপ্তাহটা, আর উনি আপনাকে বলেছেন, উনি আমার কথাই বিশ্বাস করছিলেন, আপনাকে এখানে আসার কথা উনি বলেছেন। দেখুন, নিজে মায়ের দুঃখের কথা বলতে বলতে আমাদের চোখ দিয়ে জল আসে, কিন্তু প্রকৃত দুঃখ আমাদের হৃদয়কে স্পর্শ করে না, এটা কিন্তু শরণাগতি নয়, দুটো অ্যাকশনে ফেস করতে হবে।
বলছেন, যেই কিছু বিপদ হলো অমনি ভগবানের ঘরে দোষ চাপায়, বলে তিনি আমার কষ্ট দিচ্ছেন, দুঃখ দিচ্ছেন ইত্যাদি। অধিকাংশ লোকই তাকে এইভাবে জীবন কাটায়। একজন ভদ্রলোক সদ্য মারা গেছেন, আমাকে বলেছিলেন একটা ভারী সুন্দর কথা, আমি তো জীবনে কোনো সমস্যা করি নাই, তার তখন 80 বছর বয়স, আমার কেন হার্ট অ্যাটাক হলো? বয়সটা তো 80 বছরের হয়ে গেছে, হার্টটা তো আর 16 বছরের বাচ্চার মতো নয়, সে তো দুর্বল হয়ে গেছে, তার প্রতি যথেষ্ট অত্যাচার করেছি, সে যদি এখন বেগরবাই করে আমি যত ঈশ্বরকে ডাকি আমার কে তা থাকবে? ভারী সুন্দর একটা উত্তর আমাদের গোপেশ আনন্দজি একটা ভক্ত সম্মেলনে দিয়েছিলেন। প্রশ্ন ছিল, যদি ঈশ্বরকে ডাকলেও কষ্ট পেতে হয় তাহলে কেন ঈশ্বরকে ডাকবো? উত্তর দিয়েছিলেন, ঈশ্বরকে ডাকলে আমাদের দুঃখ সইবার মতো ক্ষমতা তৈরি হয় আমাদের মনটাকে। উনি সুরেন্দ্রনাথের উদাহরণ দিয়ে বলেছিলেন, ঠাকুর বলছেন, সুরেন্দ্র তুমি মদ খেও, তো মাকে নিবেদন করে খেও। তো মাকে নিবেদন করে খেলে কী হবে? মাকে নিবেদন করে খেলে আত্মার ওই মদের, মদ খেয়ে যে আনন্দ হয়, মাকে নিবেদন করলে মায়ের চিন্তা করে যে আনন্দ হবে সেটা মদ খাওয়ার আনন্দের তুলনায় অনেক বেশি, অনেক বড়। তাই তখন আর তার মদের প্রতি আকর্ষণ থাকবে না। তাই যে নিচু হয়ে যাচ্ছে সবসময় চেষ্টা করবেন তার গোলটাকে একটু উঁচু করে তুলে দিতে, হাতটা দিকে তুলিয়ে দিতে। যদি পর্দা লেগে থাকে তার জীবনে, তার পর্দাটা সরিয়ে দেবেন যাতে আলোটা সে দেখতে পায়। সে যদি আলো দেখতে পায় আর আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক্যালি সে আলোর দিকে ধাবিত হবে। তাই বলছেন যে তাঁর আমি শরণাগত, এটা বলাটা খুব কঠিন, কারণ যখনই জীবনে বিপদ আসে তখনই বলেন এই তোমার এত করলুম শেষকালে তুমি এই করলে। এটার দুটো দিক আছে, একটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে আমাদের এমন একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় যে তার প্রতি আমরা অভিমান করতে পারি, যেমন নিজের আপনার লোকেদের উপর আমরা অভিমান করি, ঠিক সেরকম ঈশ্বরের প্রতি আমরা একটা অভিমান করি, এটা একটা ভালো দিক। আবার অনেক সময় আর খারাপ দিকটা এটা যে আমরা তখন জবাবদিহি করতে চাই ঈশ্বরকে, যেন আমরা কেনা বেচার দামে তুল্য মূল্যতে নিয়ে চলে আসি। বলছেন আমরা বাইরের মুভমেন্ট চালচলন, এটা আগেও বলেছি, আর বাইরের মুভমেন্ট বা চালচলন দেখে লোকে ভালো কি মন্দ বিচার করি, কিন্তু ভগবান অন্তর্যামী, তিনি মন দেখে বিচার করেন। সরল প্রাণে একটিবার ডাকলেই তিনি দৌড়ে আসেন, সরল হও মনমুখ এক করো তার রাজ্যে অবিচার নেই। এটা খুব বড় কথা যে সরল প্রাণে ভগবানকে ডাকতে হবে, আর যেটা মুখে বলছি সেটা আচরণ করে দেখাও, দুটো যেন আলাদা আলাদা জিনিস না হয়। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানেন তো, আমাদের ওই যে একটা স্পেসিফিক ধারণা আছে, ঠাকুর ঘরে গেলেই একটা গরদের কাপড় পরতে হবে, একটা শুদ্ধ বস্ত্র পরতে হবে, তারপরে ফিরে সেটাকে আমরা কাচি না, ওই ঘেমো কাপড়টাকে ভাঁজ করে রেখে দিই, শুদ্ধ বস্ত্র তো, গরদের কাপড় শুদ্ধ বস্ত্র তো, আবার পরের দিন সেই ঘেমো কাপড়টা পরে যাই, ঠাকুরের গন্ধতে আর তো ঠাকুর টিকতে পারেন না, কিন্তু আমার তো শুদ্ধ বস্ত্র। ঠিক ওই রকম আমাদের জীবনটা তাই, আমরা ঠাকুর ঘরে একরকম আচরণ করি, ঠাকুর ঘরের বাইরে থেকে বেরোলেই আরেক রকম আচরণ করি, ঠাকুরকে বলি তুমি ছাড়া আমার আর কেউ নেই, আর ঠাকুর ঘরের বাইরে গিয়ে দেখি যদি কাজ হলো গেল 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 গেল, বাড়িটা সব নষ্ট করে দিলাম, এই কারণে এত মায়ের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি যে একটু এই হবে একটু তাই হবে ওইটু ওই হবে, দাস দাসী কাজের লোক সকলের ওপর আমরা ছড়ি ঘোরাতে শুরু করি। আর যখন ঠাকুর ঘরে থাকি তখন বলি তুমি প্রভু আমি তোমার দাস, ঠাকুর ঘরের ভেতরে আমি দাস, বাইরে বেরোনো মাত্র চৌকাট বেরোলেই আমি প্রভু হয়ে যাই। এই দুটো আচরণকে সমান করতে হবে। ঠাকুর বলতেন, এটা দিয়ে আমরা শেষ করব, ঠাকুর বলতেন আমি 16 টাং করেছি তোরা 1 টাং কর, কত সহজ করে দিয়েছেন, এতটুকু এটুকু বুঝে ধারণা করে নাও, আমরা এত কুড়ে এত ফাঁকিদার, নিজেকে ঠকাতে এত মজবুত যে তৈরি রান্না জিনিস কেবল মুখে তুলে খাওয়া তাও আমাদের দ্বারা হয়ে উঠছে না। আমাকে অনেকে বলে আশীর্বাদ করুন কৃপা করুন, শুনে আমার হাসি পায়, যা করতে বলবো তা করবে না, সামনে থেকে সরে গিয়েই নিজের মনের মতো যা ইচ্ছা করে, আর মনে করে নিজে একটা মস্ত সমঝদার। যদি জিজ্ঞাসা করা যায় যেমনটি বলেছিলুম অমনটি করবার চেষ্টা করেছে তো, হয় বলে সময় হয় না, একদম ঠিক এই জিনিসগুলি আমরা বলি, না হয় বলে আমার মতো দুর্বল পাপীর দ্বারা কি হয়, যদি বিশ্বাস নেই কথাও মানবি না তাহলে যা ইচ্ছা কর না কেন, কেবল ফাঁকি মারার চেষ্টা,
এই রকম লোক যারা আমার কাছে আসে তাদের নিয়ে আমি ঠাট্টা তামাশা ও বাজে গল্প করে সময় কাটিয়ে দিই। কেন মিছে মিছে বুকে মরি? আর যারা দু চারজন খাটবে খুটবে ও কথা নেবে মনে হয় তাদের সাধন ভজনের কথা বলে দিই, তারাও ঠিক ঠিকভাবে করবার চেষ্টা করে। ছোটবেলা থেকে ফাঁকি দিতে দিতে এমন ফাঁকি দেওয়া স্বভাব হয়ে যায় গেছে যে সব জিনিসেই ফাঁকি দিয়ে সারতে চায়। এটা আমাদের একটা খুব বড় জিনিস যে আমরা ফাঁকি মারতে মারতে এমন ফাঁকিবাজ হয়ে যাই যে আমরা সব ভাবি এরকম চুটকি মেরে করে নেবো। ঠাকুর বলেছেন ষোলো টাং করে গেছি, ষোলো মানে সিক্সটিন্থ, ষোলো ভাগ করে গেছি, তার এক ভাগ, এক টাং, বাকি পনেরোটা ভাগ না নিলেও চলবে, শুধু একটা ভাগ। ঈশ্বরকে চাইবার জন্য যে অনুরাগ, যে ভালোবাসা, ভগবানকে পাচ্ছি না বলে যে কষ্ট, সেই কষ্টটুকু ওইটুকু নিলেই হবে। আমরা ঠাকুরের আদো আদো কথা নিই, কাপড় চোপড় গা থেকে খসে যাচ্ছে সেইটা নিই, বুকের বোতাম লাগাতে ভুলে যাই, মাথার চুল আঁচড়াতে ভুলে যাই, হ্যাঁ জুতো ভালো পরতে ভুলে যাই, এইগুলো সব আমরা নিই, বাহ্যিকটা নিই, কিন্তু আভ্যন্তরীণ তার যে ভগবানকে দেখা দিচ্ছে না, দেখা হচ্ছে না, পাচ্ছি না বলে তার যে কষ্টটা, তার যে বিরহটা, সেই বিরহের ভাবটা সামান্যটুকুও নিই না আমরা, সেই কারণে আমাদের এত কষ্ট। দেখবেন ঠিক এইরকম দুই এই কথাগুলো আমরাও বলি, আমি এমন বলছি না যে আমি বলি না, আমিও বলি। আমায় ডাক্তারবাবু যখন বলেন কেন ডায়েট করছেন না, বলি সময় হয় না ডায়েট করার, হাঁটছেন না কেন, বলি সময় হয় না, সব করার সময় হয়। তিনি একেবারে বসে আছেন, অন্তর্যামী রূপে আছেন, বসে আছেন আর বসে আমাদের সব কিছু দেওয়ার চেষ্টা করছেন। আমরা শুধু এতটুকু হাত বাড়িয়ে যে নিতে হবে সেইটুকু নেবার চেষ্টা করছেন। একটা সুন্দর গান আছে না, এই মা আমাকে গান গাইতে বলেছেন, আমার এই গানটার কথা মনে পড়ছিল। দেখ দেখি মনে নয়ন মুদে ভালো করে ওই আলো করে বসে বসে আছে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন ভালো দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে কত ধুলো মাটি ছাই খাট বিছানা দূরের কথা আসুন খানি নাই, কো তবু করেনি কই অভিমান দুঃখী দেখে তার ঝরে দুনয়ান, এমনি দয়াল প্রাণ এমনি কোমল প্রাণ ওরে তুই করনি বেদন প্রাণের বেদন প্রাণ কুড়ায়ে পায়ে ধরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে ওই আলো করে বসে বসে আছে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। আমরা নিজেদের ভেতরে দেখতে চাই না, ঈশ্বর আমাদের ভেতরে বসে আছেন, আমরা এর ভেতরে দেখি, খেদার ভেতরে দেখি, মোচার ভেতরে দেখি, সে ভগবানকে ডাকলো কি না, ও ডাকলো কি না, আমি ডাকলুম কি না সেটা বুঝতেই চাই না। আমার ভাঙা ঘর কেন না, জীবনের নানা ঘাত প্রতিঘাতে আমার হৃদয়টা ভেঙে আছে, সেই ঘরে কিন্তু তিনি বসে আছেন। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে বসে বসে আছে তোর ভাঙা ঘরে, আমি তাকে কোনোভাবে কোনো রকম করছি না, কোনো রকম কিচ্ছু করছে না, বলছেন কত ধুলো মাটি ছাই খাট বিছানা দূরের কথাও আসন খানি নাই, এত অপরিচ্ছন্ন হয়ে বসে আছি তাকে বসতে দেবার জন্য খাট বিছানাও নাই, এমনকি একটা যে আসন পেতে দেবো সেও আমার ক্ষমতায় নেই, তবু করেনি কো অভিমান দুঃখী দেখে তার ঘরে দুনায়ান এমনি দয়ালু প্রাণ, তবু তিনি কিন্তু একটু আমাকে বিয়ে করলো না বলে একটুও তিনি কোনো কষ্ট পান না, দুঃখী দেখে তার দু চোখ তিনি আমার হয়ে কাঁদতে থাকেন, তবু করেনি কো অভিমান দুঃখী দেখে তার ঘরে দুনায়ান, ওরে তুই কর নিবেদন প্রাণের বেদন প্রাণ কুড়ায়ে পায়ে ধরে, ওরে তুই নিজেকে সম্পূর্ণ করে নিবেদন কর, তোর যে মন ছড়িয়ে আছে এপাশ ওপাশ সেপাশ ধপাস হয়ে আছে সবটুকুকে সব একজোট করে নিজেকে ঈশ্বরের পাইয়ে, শরণাগতির কথা বলছেন না, তুমি ছাড়া আমার আর কেউ নেই, না তো তুমি সর্বস্ব আমার প্রাণারাম সারাচ্ছ, এই বোধটা নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়ে তোমাকে আমার তোমার পাদপদ্মে নিজেকে নিবেদন করে, তুই কর নিবেদন প্রাণের বেদন প্রাণ কুড়ায় পায়ে ধরে, দেখ দেখি মন নয়ন মধ্যে ভালো করে বসে বসে আছে তোর ভাঙা ঘরে। এটা যেন আমাদের জীবনের আদর্শ হয়, ঈশ্বর আমাদের হৃদয়ের মধ্যে বসে আছেন,
এটা যেন আমরা ফিল করি, আমরা যেন সবসময় জানি তার পরশ পাথরের স্পর্শে আমার লোহার মানুষটা সোনা হয়ে আছে। শুধু আমার কাজ আমার সেই সোনার মানুষটাকে, আমি সেই সোনার মানুষ, আমাকে ঘষে মেজে চকচক করে রাখতে হবে যাতে জগতের কেউ আমার সেই লোহার রূপটা না দেখতে পারে, আমার সেই ওপরের যে সেই সোনার রূপটা সেটা যেন দেখতে পায়। তার স্পর্শে আমি সেই লোহার মানুষ থেকে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। আমি যদি নিজেকে ঝকঝকে করে না রাখি, মানুষ বিশ্বাস করবে কী করে? ঈশ্বরের পরশ পাথরের স্পর্শে লোহার মানুষ সোনা হয়, তাই আমাকে সোনার মানুষের মতো হয়ে থাকতে হবে, ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। তখন মানুষ দেখবে, তখন মানুষ ঈশ্বরকে ডাকার চেষ্টা করবে, আর সবাই তার সেই পরশ পাথরের স্পর্শে লোহা থেকে সোনা হবে। আজকের মতো এখানেই থামি, এরপরের ক্লাস হবে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। আপনাদের সকলের এই আজকের দিনগুলো ভালো কাটুক, নতুন বছর খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। ডিসেম্বরের ক্লাস হয়ে গেল, জানুয়ারিতে হবে না আমাদের ওখানে গঙ্গাসাগর মেলা। তাহলে আজকে এখানে থামি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। করুন শান্তি।